এলাকার বেকারদের চাকরি সহ বিভিন্ন দাবি নিয়ে জামুরিয়া বেশ কয়েকটি কারখানা গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দিল বামফ্রন্টের ছাত্রী সংগঠন। স্থানীয় মানুষ কারখানার ধুলোধোঁয়া ভোগ করবে আর চাকরি করবে বাইরের মানুষ, তা হতে দেওয়া যাবে না। এই স্লোগানে আজ সকাল থেকে জামুরিয়ার বিভিন্ন কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখায় বাম সমর্থিত ছাত্রী সংগঠন। বিক্ষোভকারীরা বলেন, 90 দশকে বাম আমলে জামুরিয়ার শিল্প তালুক তৈরি হয়েছিল বেকারদের কর্মসংস্থানের জন্য। সেই সময় তারা বলেছিলেন ধাপে ধাপে কর্মসংস্থান করা হবে, কিন্তু এরপর 2011 সালে পালাবদল হয় সরকারের। তারপর থেকে স্থানীয় বেকারদের চাকরি হচ্ছে না, শাসক দলের একটি চক্র বহিরাগতদের কাছে টাকা নিয়ে তাদের চাকরি দিচ্ছে, আর এলাকার মানুষ কারখানার ধুলো কালো ধোঁয়া ভোগ করছে। জামুরিয়ার মানুষ যদি কালো ধোঁয়া খাবে তাহলে জামুরিয়ার মানুষকে কাজ দিতে হবে। যারা মনে করছেন যে কারখানা গড়েছেন, কারখানাটা গড়েছে বামফ্রন্ট সরকার। এই তৃণমূল সরকারের আমলে একটা সেফটি পিন কারখানার উদাহরণ দিদিমণিকে দেখাতে পারবেন না। এই কারখানা গড়েছে বামফ্রন্ট সরকার। তাহলে কারখানা যদি আমরা গড়তে পারি, আমাদের ছেলে মেয়েদের কাজ দেওয়ার নিশ্চয়তা আমাদেরকে আগে দেখিয়েছি। কাজ থেকে বঞ্চিত হচ্ছে এলাকার বেকার যুবকেরা, এমনকি কারখানা কর্তৃপক্ষ প্রশাসন ও শাসক দলের সাহায্যে বন বিভাগের জমি পর্যন্ত দখল করে নিচ্ছে বলে অভিযোগ। তাছাড়াও কারখানাগুলিতে শাসক দলের তোলাবাজি চলছে, পাশাপাশি শ্রমিকদের 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টার বেশি কাজ করানো হচ্ছে। 2011 সরকার পরিবর্তনের পর একটার পর একটা দেখা যাচ্ছে কারখানার আপগ্রেডেশনে কাজ হচ্ছে, আর এনাদের বড় বড় 4-5 তলা ফ্ল্যাট হচ্ছে, আর আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড সেখানে দেখা হচ্ছে আমাদের জামুরিয়ার নয় তো। আরে জামুরিয়ার বুকে কারখানা করবে, আরে জামুরিয়ার ছেলে মেয়েদেরকে কাজ দেবে না, আর আপনার কারখানা এখানে চলতে দেবো আমরা কারখানা চলতে দেবো। যদি আপনাকে কারখানা চালাতে হয়, আমি পরিষ্কার বলছি, এই যে বিল্ডিং গুলোতে রেখেছেন যাদেরকে, আমরা তাদের বিরোধী নই। আমরা বলতে চাইছি আমাদের লোকাল ছেলে মেয়েদের যোগ্যতা থাকলে তাদেরকে কাজ দিতে হবে। আমাদের লোকাল ছেলে মেয়েরা শিক্ষায় দীক্ষায় কোন অংশের কম নয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন সিপিআইএম নেতা মনোজ দত্ত, তাপস কবি, সুজিত দত্ত, বুদ্ধদেব রজক, সঞ্জয় চ্যাটার্জি, সুপ্রিয় চ্যাটার্জি সহ আরও অনেকে। বাম সংগঠনের দাবি, এখন ডেপুটেশন জমা দেওয়া হলো, আগামী দিনে তাদের দাবি মানা না হলে ডাকাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সুব্রত বাউরি, LCW ইন্ডিয়া, জামুরিয়া। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান, নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম। এক্সক্লুসিভ ফার্স্ট স্টেপ কালেকশন নিয়ে এবার আপনার শহর দুর্গাপুরে ল্যাম এমে। হ্যান্ডলুম, লিনেন ও খাদি বস্ত্রে ছাড়। এছাড়াও সারা বছরই কেনাকাটার ওপর পেয়ে যাবেন 20% ছাড়। এথনিক কালেকশন, শাড়ি, দোপাট্টা, প্লাজো, সালোয়ার স্যুট ও ওয়েস্টার্ন ড্রেসের এক অভিনব সম্ভার নিয়ে এখন আপনার শহর দুর্গাপুরে হাজির ল্যাম এমে। জিন্দেগিকে রংরূপ। ঠিকানা শরৎচন্দ্র এভিনিউ, চণ্ডীদাস মার্কেট, স্টল নাম্বার 99, বি জোন, দুর্গাপুর 5। যোগাযোগ নাম্বার 8670079354
অথবা 850-916-4325।